থানায় খবর দিলে দম করে থানায় পুলিশ আছে আছে খবর দিচ্ছে খবর আসতে তো হবে তাকে কাঠি কাঠি নু আইছি হ্যাঁ এক রানু আইছি এখন তারা মাস করি জলবায়ু মেশিন
আরে কানুদাকে দিয়ে তো দম থানায় খবর দিলে দমকলে থানায় পুলিশ আছে আছে খবর দিচ্ছে খবর আসতে তো হবে তাকে কাঁথি কাঁথি নু আইসব হ্যাঁ এক রানু আইসব হন তারা বস করি
দমকলটা যদি টাইমে আসতো তাহলে এত ক্ষতি হতো না, দমকল লেটে আসছে, আপনার বন্ধের পরে দমকল আসছে, হ্যালো আমি ফোন করছিলাম, আমি অ্যাপসলিউটলি বলছি আগুন লেগে যায়, তার সাইডে সাইডে দোকানটা পরে লাগে, তারপরে দুটো দোকান একসঙ্গে লেগে যায়, তারপরে চতুর্থ তিনটে দোকান মোটামুটি পরপর একটা দোকান লাগার পরে তিনটে দোকান লেগে গেছে। আগুনটা লাগলো কিভাবে? আগুনটা বলতে হয় শর্টকাট, নাইলে কারেন্টের কোনো ফল্টের ব্যাপার বা ধূপের ব্যাপার এ বিষয়ে আমরা কিছু জানিনি। দোকান সবে দোকান বন্ধ, যে যা দোকানদার চলে গেছে, তারপরে এই দোকানগুলো জানলা থেকে ধোঁয়া বাড়ায়। কটা নাগাদ হয়েছে এটা? এটা তখন দশটা সাড়ে দশটার মধ্যে যখন ধোঁয়া লাগে, তখন পাশাপাশি আজকে তো লক্ষ্মী পূজা, সবাই মোটামুটি ব্যস্ত যে এখানটা থেকে ধোঁয়া বাড়াটা কী কারণে, সেই কারণে মোটামুটি সবাই তদন্ত করছে। করার পর যখন দেখা যায় যে ধোঁয়া লেগে মানে আগুন লেগে গেছে, সেই থেকে হেল্প করা হয়েছে, দমকলে খবর দেওয়া হয়েছে, দেড় ঘন্টা পর দমকল আসছে। তার আগে আমরা বালতি যে যার উঠে বালতি সাপ্লাই কিছুটা দিয়ে আমরা কিছুটা সেভ করছি, কিন্তু তিনটা দোকান বাঁচাতে পারিনি, একটা দোকান বাঁচাইছি কিছুটা, আর তিনটা দোকান একবারে ফুল, কোনো জিনিস বার করানো যায়নি। দাদা আপনার নাম? আমার নাম মন্টু মাইতি। হ্যাঁ, কীভাবে আগুনটা লাগলো একটু বলুন। সামনে লক্ষ্মী পুজো হচ্ছে আর পাশের দোকান
কীভাবে কারেন্টটা শর্ট সার্কিট বা কীভাবে বলে জানি না, দমকলের চেষ্টায় আগুন, দমকলের চেষ্টায় আগুনটা নিবল আর কি। হঠাৎ করে দেখলাম দোকানে আগুন জ্বলে গেছে, স্থানীয় ছেড়ে মানুষজন সবাই এসে বিভিন্ন জায়গা থেকে জল এনে আগুন নেভাবার চেষ্টা করে, আগুন নেভাতে অনেক সময় যায় কিন্তু অনেক দমকল অনেক পরে এলো, যখন আমরা লাস্ট পর্যায়ে আগুন নেভাবার শেষের মাথায় তখন দমকল এলো, দমকল যদি টাইমে আসতো তাহলে দোকানে দোকানে আমরা রাখতে পারতাম, আমরা আমাদের স্থানীয় ছেলেরা অনেক সব রাখের মাল টাল ওইগুলো চেষ্টা করে অনেক চেষ্টা করছিল কিছু কিছু করতে পারে, মানে পুরো মাল খুঁজে চাইলে সব ছেলে। কটা দোকান পড়ে? তিনটা দোকান আছে, মানে ডান সাইডে চারটা দোকান লাগছে, তবে একটা দোকান মোট কটা দোকান? চারটা দোকান, চারটা দোকান, মানে তিন নম্বর দোকান কিছু নেই, চার নম্বর দোকানটা কিছু সেফটি করা যাচ্ছে।